stories about what happened. It's true. এক এক করে নানা দেশে প্রিমিয়ার করছে বিশ্বের সবথেকে সফল স্কাইফাই সিরিজের সপ্তম ছবি স্টার ওয়ার্স দ্য ফোর্স অ্যাওয়েকেন্স। 1977 সালে মুক্তি পায় স্টার ওয়ার্সের প্রথম ছবি। চার দশক পরেও জনপ্রিয়তার শীর্ষে এই সিরিজ। 1977-এর প্রথম পর্বে ছিলেন প্রবীণ অভিনেতা হ্যারিসন ফোর্ড। চার দশক পরে এই ছবিতে থেকে তিনি সন্তুষ্ট। With which the story has been rendered. I'm pleased to hear the music. I'm pleased to see the editing that's been done. I think it all came together very well. All credit to J.J. Abrams and the people that he chose to work with. তিয়াত্তর বছর বয়সে এই অ্যাকশন থ্রিলার শুট করা খুব একটা সহজ ছিল না এবং আহতও হয়েছিলেন অভিনেতা। Accidents happen. It's a complicated workplace, a movie stage. A lot of things going on and there was an accident and I got hurt. It's not the first time I've gotten hurt on a movie set, but it was very inconvenient for everyone involved, except for JJ, who got a chance to think about it for a little longer and did make some adjustments. Harrison Ford promotion করছেন সিডনিতে। অন্যদিকে পরিচালক JJ Abrams, Daisy Ridley, John Boyega প্রচার করছেন সুদূর টোকিওতে। The opportunity to work in this movie, it was so big, and it was actually bigger than the risk of it, because it just felt like there was too much fertile ground and opportunity to tell a story that was full of not just action and adventure, but humor and heart. And that's the thing that I love so much about the movie when I first saw it, is how funny it was. Uttejito team, uttejito fanera, countdown cholche. ভারত বিখ্যাত অসহিষ্ণুতা বিতর্কের পালে হাওয়া দিয়ে বাজিরাও মস্তানি ছবি নিয়ে ময়দানে নেমেছেন গুটি কয়েক চরিত্র। বাজিরাওয়ের কয়েকজন কথিত বংশধর ও রানী কাশীবাইয়ের এক বংশধর ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ সভা ডেকেছেন। তাদের বক্তব্য, ছবিতে বাজিরাও ও কাশীবাইকে এমনভাবে দেখানো হয়েছে যা ইতিহাস ভিত্তিক নয় ও তাদের পক্ষে অসম্মানজনক। এই ছবির গল্প মারাঠি লেখক নাগনাথ এস ইনামদারের লেখা রাও উপন্যাস থেকে অনুপ্রাণিত। তাই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রশ্ন তুলেছেন যে বইটা বেরোনোর সময় কেন প্রতিবাদ হয়নি, পয়সা দিয়ে বইটা কিনতে হবে বলে। বড় বাজেটের ছবি মুক্তি পাওয়ার আগে দেখা যায় নানান লোকের অভিযোগ অনুযোগ। অনেক সময় দেখা যায় কোর্ট স্টেয়ারে নিয়ে আউট অফ কোর্ট সেটেলমেন্ট। এক্ষেত্রে কি হবে জানা যাবে কয়েকদিনের মধ্যে, কারণ ছবি মুক্তি পাবে 18ই ডিসেম্বর। বাজিরাও নে মস্তানি সে মহব্বত কি হে আয়াশি নে। স্টিভেন স্পিলবার্গ নামটা শুনলেই মনে পড়ে শিহরণ জাগানো অসংখ্য ব্লকবাস্টার। 2015-এ তার পরিচালিত কোল্ড ওয়ার স্পাই থ্রিলার ব্রিজ অফ স্পাইস ভালো চলেনি। It was the witching hour, when the boogeyman comes out, when people go missing. এবার আসছে ছোটদের জন্য তৈরি দ্য বিএফজি। প্রসিদ্ধ শিশু সাহিত্যিক রোনাল্ড ডালের একটি গল্প অবলম্বনে এই ছবি। দ্য বিএফজি অর্থাৎ দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট মুক্তি পাবে 2016-র মাঝামাঝি। And that
our story begin. Adult magazine Playboy October মাসে জানিয়েছিল যে তারা মহিলা সেলিব্রিটিদের নিউড ছবি প্রকাশ করা বন্ধ করে দেবে। 1953 সাল থেকে এই বিষয়টাই এই ম্যাগাজিনের বিশেষ আকর্ষণ ছিল। প্রথম বছরে ডাকসাইডে নায়িকা ম্যারিলিন মনরোর নিউড ছবি ছেপেছিল তারা। ইন্টারনেট ও ফ্রি পর্নোগ্রাফির দৌলতে অনেকটাই আকর্ষণ হারিয়েছে এই ধরনের ম্যাগাজিন। প্লেবয় শেষ নিউড মডেল হিসেবে দেখা যাবে বেওয়াচ খ্যাত অভিনেত্রী প্যামেলা অ্যান্ডারসনকে জানুয়ারি এডিশনে। এর আগে 14 বার তাকে প্লেবয় সেন্টারফোল্ডে দেখা গেছে। তাকে দিয়েই শেষ হচ্ছে এই ট্র্যাডিশন।